নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। তেঁতোর ডাল খেতে আমরা কিন্তু বাঙালিরা খুব একটা পছন্দ করি না, তবে আমার মনে হয় তেঁতোর ডাল এই যখন বসন্তকাল তখন খাওয়া ভীষণই প্রয়োজন, বা গরমকালেও খাওয়া কিন্তু ভীষণই প্রয়োজন। এটা স্বাস্থ্যের পক্ষে সত্যি ভীষণই ভালো। এটা নতুন কোনো রান্না নয়, বহু পুরনো একটি রান্না। প্রায়শই কিন্তু সকলের বাড়িতে এই রান্নাটি হয়ে থাকে। আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তেঁতোর ডাল বানাবার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম সোনা মুগ ডাল। ডালটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তেঁতোর ডাল কিন্তু কখনো ভাজা মুগ ডাল দিয়ে হয় না, কাঁচা মুগ ডাল দিয়ে হয়। তাই প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল যখন ফুটতে শুরু করবে তখন ডালের ওপরে এইরকম ফেনা তৈরি হয়, আর এই ফেনাটাকে তুলে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। কাঁচা মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, ভাজা মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। তবে ডাল যদি প্রেশার কুকারে সেদ্ধ না করে এই রকম কড়াইতে বা প্যানে সেদ্ধ করেন তাহলে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের উচ্ছে, আর উচ্ছেগুলোকে একটু মোটা মোটা আর চাকা চাকা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কিন্তু উচ্ছে কাটবেন না, একটু যদি মোটা করে কাটা হয় তাহলে বেশি ভালো হয়। উচ্ছের বদলে আপনারা কিন্তু করলাও ব্যবহার করতে পারেন। উচ্ছেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া উচ্ছেগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। তারপর এগুলোকে আমি আবারও একবার ভালো করে ধুয়ে নেব। অপরদিকে ডালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ডালটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। শুরুতেই আমি লবণ ব্যবহার করলাম না, কারণ শুরুতে যদি অনেক সময় লবণ ব্যবহার করা হয় ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই কিছুটা ডালটা আমি সেদ্ধ করে নিয়ে তারপর আমি লবণটা ব্যবহার করলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আর ডাল দেখুন আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। অপরদিকে ধুয়ে নেওয়া উচ্ছেটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তেল গরম হয়ে যাওয়ার পর আমি উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছে কখনো হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে উচ্ছে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ঠিক মতন সেদ্ধ হবে না। চেষ্টা করবেন সবসময় মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে ভাজবার। উচ্ছেগুলো আমার একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি নরম করে উচ্ছে যদি ভাজা হয় তাহলে কিন্তু ডাল বেশি পরিমাণে তেতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু কড়া করে উচ্ছেগুলোকে ভাজবার। এবার এই ভেজে নেওয়া উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি লোতে করে ডালটাকে উচ্ছের সাথে একটু সেদ্ধ করে নেব। ডালটা বেশ ঘন আছে, তাই একটু পাতলা করবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গরম জল। সবসময় কিন্তু ডাল বা যে কোনো ঝোল রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ডালটাকে এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 2টো তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা।
30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটাকেও লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিলাম। ডাল যখনই সাঁতলাবেন তখন প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তারপর ফ্লেমটাকে হাইতে করে দেবেন, কারণ তা না হলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে দিলাম তিতে চেরা কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে ডালটাকে একটু ফুটিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে। এই ডালের মধ্যে আমি আলাদা করে আর হলুদের ব্যবহার করছি না, উচ্ছে ভাজবার সময়তেই আমি হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজেছিলাম, তাই আলাদা করে আর হলুদ দিচ্ছি না, ওতেই কিন্তু রঙটা হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, কারণ যেহেতু জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু একটু স্বাদটাকে ব্যালেন্স করে, তাই খুব সামান্য পরিমাণে একটু চিনি দেওয়ার ভীষণই প্রয়োজন। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু একটি তেঁতোর ডাল। গরম ভাতের সাথে এই তেঁতোর ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।